আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের ষষ্ঠ সপ্তাহে ইংরেজি বিষয়ের উপর যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। এখানে তোমরা অ্যাসাইনমেন্টটি নোটিশে দেখতে পাচ্ছ। যারা এই পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও, এখানে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো। যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো, অথবা এখানে আই বাটনে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট করে ফেলতে পারবে। তাহলে চলো আমরা প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন এই চ্যাপ্টারটি থেকে। এটি হচ্ছে তোমাদের ইংরেজি বিষয়ের উপর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এর আগে তোমাদের আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। দেখো অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনগুলো কী কী। লিসন থ্রি থেকে দেওয়া হয়েছে, আওয়ার ডেইলি ডায়েট, ইউর ডেইলি ডায়েট। নাম্বার ওয়ান, মেক এ লিস্ট অফ ফুড আইটেমস ইউ টেক এভরি ডে অ্যাজ ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, এ মিল বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, লাঞ্চ, আফটারনুন টি, এ স্মল মিল ইউ ক্যান হ্যাভ ইন দ্য আফটারনুন অ্যান্ড ডিনার, অ্যান্ড আইডেন্টিফাই হোয়াট কাইন্ডস অফ ফুড দে আর, ফর এক্সাম্পল প্রোটিন, কার্বোহাইড্রেট, এক্সেট্রা। নাম্বার টু, ডিসাইড ইফ ইউর ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড, ইফ ইয়েস গিভ রিজনস। নাম্বার থ্রি, ইফ ইটস নট এক্সপ্লেইন হোয়াই নট। তো আমরা প্রথমে প্রশ্নগুলো বুঝে নিই। তোমাদের বলা হয়েছে এখানে এক নম্বরে যে কিছু খাবারের তালিকা তৈরি করো, তুমি সাধারণত নিত্যদিনে যা খেয়ে থাকো সেগুলো হচ্ছে তোমার সকালের খাবার, তারপর দুপুরের খাবার, সকাল এবং দুপুরের মাঝে যেটা হালকা নাস্তা করো সেই নাস্তাটা, তারপর হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা বা বিকালের নাস্তা যেটাই বলো, এবং রাতের খাবার, এগুলো লিখতে হবে এবং এগুলো আমাদের চিহ্নিত করতে হবে, কোনগুলো প্রোটিন, কোনগুলো কার্বোহাইড্রেট এগুলো। দুই নম্বর কোয়েশ্চেন আমাদের বলা আছে যে এখানে আমাদের যে খাবারগুলো আমরা খাচ্ছি এগুলো কি আমাদের ডেইলি ডায়েট হচ্ছে কি না, ব্যালেন্সটা হচ্ছে কি না, যদি হয় সেই কারণগুলো লিখতে হবে। আর তিন নম্বরে হচ্ছে যদি ব্যালেন্স না হয় ডায়েটটা, সেক্ষেত্রে কেন হচ্ছে না সেটা লিখতে হবে। অর্থাৎ এক নম্বরের কোয়েশ্চেনে তো সবার লিখতে হবে, আর দুই আর তিনের থেকে তোমরা যে কোনো একটা লিখবে। এটা আমি যতটুকু বুঝতে পেরেছি এখানে হলো কোয়েশ্চেন এটাই বলা হয়েছে। আমি এখানে তিনটি কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি, বাকিটা তোমাদের ইচ্ছা। ইনস্ট্রাকশনটা লক্ষ্য করো, স্টুডেন্টস উইল রিড লেসন টু অ্যান্ড থ্রি অ্যান্ড কালেক্ট দ্য নেসেসারি ইনফরমেশন টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের মূল্যায়ন রুবিসটা দেওয়া আছে, আমি শুধু এক্সিলেন্টটা বলছি, তোমাদের মূল্যায়নটা কখন এক্সিলেন্টভাবে করা হবে। স্টুডেন্টস উইল অ্যাওয়ার্ডেড এক্সিলেন্ট ফর রিলেভেন্ট ইনফরমেশন, অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট অ্যান্ড গ্রামার, স্পেলিং, পাংচুয়েশন, কমপ্লিট কমিউনিকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। অর্থাৎ এই বিষয়গুলো তোমার লেখার ভিতর থাকলে সেক্ষেত্রে তোমার অ্যাসাইনমেন্টটা কিন্তু এক্সিলেন্টভাবে বা অতি উত্তমভাবে মূল্যায়ন করা হবে। তো এই ছিল আমাদের প্রশ্নটি। এখন আমরা স্যাম্পল অ্যান্সারে চলে যাই। দেখো আমাদের অ্যাসাইনমেন্টের টাইটেল হবে মাই ডেইলি ডায়েট। নাম্বার ওয়ান অ্যান্সার, হেয়ার ইজ এ লিস্ট অফ ফুড আইটেমস দ্যাট আই টেক এভরি ডে অ্যাজ ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, এ মিল বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, লাঞ্চ, আফটারনুন টি, এ স্মল মিল আই ক্যান হ্যাভ ইন দ্য আফটারনুন অ্যান্ড ডিনার উইথ আইডেন্টিফিকেশন দ্যাট হোয়াট কাইন্ডস অফ ফুড দে আর। অর্থাৎ যে খাবারগুলো আমি খাই সেগুলো এখানে চিহ্নিত করে লেখা আছে যে কোনটা কোন ধরনের খাবার এবং আমি কোন খাবারগুলো খাই। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে নাম্বার ওয়ান রাইস, এটা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাবার। নাম্বার টু হচ্ছে ব্রেড, এটাও কার্বোহাইড্রেট জাতীয় খাবার। নাম্বার থ্রি হচ্ছে ফিশ, এটা হচ্ছে একটা প্রোটিন জাতীয় খাবার। নাম্বার ফোর হচ্ছে মিট, এটাও প্রোটিন জাতীয় খাবার। নাম্বার ফাইভ হচ্ছে ভেজিটেবল, এটা হচ্ছে একটা ভিটামিনস এবং মিনারেলস, অর্থাৎ ভিটামিন এবং খনিজ জাতীয় খাবার। নাম্বার সিক্স হচ্ছে মিল্ক, এখানে আছে প্রোটিন এবং ক্যালসিয়াম। তারপর দেখো নাম্বার সেভেন হচ্ছে বাটার, এখানে আছে হলো ফ্যাট জাতীয় খাবার। নাম্বার এইট হচ্ছে পটেটো চিপস, এটা একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। নাম্বার নাইন হচ্ছে চকলেট, এটা হচ্ছে একটা ফ্যাট জাতীয় খাবার। নাম্বার টেন হচ্ছে স্যালাডস, এখানে আছে ভিটামিনস এবং মিনারেলস। নাম্বার ইলেভেন হচ্ছে ফ্রুটস, এখানে আছে ভিটামিনস এবং মিনারেলস। এবং নাম্বার টুয়েলভ হচ্ছে এগস, এখানে আমরা প্রোটিন পেয়ে থাকি। তো এই খাবারগুলো সাধারণত আমি সারাদিনে খেয়ে থাকি। ঠিক আছে, এখন এগুলো আমরা দেখি। দুই নম্বর কোশ্চেন আমাদের বলা ছিল যেগুলো ডায়েট জাতীয়, আমাদের যে ডায়েটটা সেটা কমপ্লিট করে কিনা বা ব্যালেন্সড করে কিনা। দেখো নাম্বার টু অ্যান্সার, মাই ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড, হেয়ার আর সাম রিজনস। এ ব্যালেন্সড ডায়েট উইল ইনক্লুড এ ভ্যারাইটি অফ ফুডস ফ্রম দ্য ফলোয়িং গ্রুপস। নাম্বার ওয়ান ফ্রুটস, নাম্বার টু ভেজিটেবলস, নাম্বার থ্রি গ্রেইনস, নাম্বার ফোর ডেয়ারি, নাম্বার ফাইভ প্রোটিন ফুডস, অ্যান্ড নাম্বার সিক্স পিওর ওয়াটার। অর্থাৎ আমাদের যে খাবারগুলো আমাদের ডেইলি ডায়েটটাকে ফুলফিল করে সে খাবারগুলো হচ্ছে, এখানে ফলমূল আছে, শাকসবজি আছে, শস্য দানা আছে,
তারপর হচ্ছে আমাদের এখানে দুগ্ধজাতীয় খাবার আছে, প্রোটিন জাতীয় খাবার আছে এবং বিশুদ্ধ পানি আছে। এই খাবারগুলো আমাদের যদি প্রতিদিনের খাবার তালিকা থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের ব্যালেন্স ডায়েটটা ঠিক আছে। এখন আমরা এর রিজনগুলো বর্ণনা করি। এক্সাম্পলস অফ প্রোটিন ফুডস ইনক্লুড মিট, এগস, ফিশ, বিনস, নাটস এক্সেট্রা। অর্থাৎ যে প্রোটিন ফুডের যে উদাহরণগুলো আছে সেগুলো হচ্ছে কি, মাংস, মাছ, ডিম, তারপর হচ্ছে এখানে বাদাম জাতীয় খাবার এগুলো। আই অলওয়েজ ইট দিস কাইন্ডস অফ ফুডস ইন মাই ডেইলি ডায়েট। ইন লাঞ্চ আই অলওয়েজ হ্যাভ মিট অর ফিশ। বিফোর স্লিপিং অ্যাট নাইট আই অলওয়েজ ইট অ্যান এগ। সো প্রোটিনস আর গুড ফর বোনস অ্যান্ড দে ইনক্রিজ আওয়ার স্ট্রেংথ। দ্যাটস ওয়াই আই ক্যান সে দ্যাট মাই ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড। এই হচ্ছে আমরা প্রোটিন জাতীয় খাবারগুলো নিয়ে লিখলাম, যেগুলো আমার খাদ্য তালিকা আছে, এই জন্য আমি বলতে পারি যে আমার ডেইলি ডায়েট হচ্ছে ব্যালেন্স। তারপর দেখো আমরা আরেকটা রিজন লিখি এখানে, বিসাইডস তাছাড়া আই অলওয়েজ হ্যাভ এ লট অফ ভেজিটেবলস উইথ মাই ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। জেনারেলি আই ডোন্ট হ্যাভ ভেজিটেবলস অ্যাট ডিনার বিকজ আই ইট ফিউ অ্যাট ডিনার। ইটিং ভেজিটেবলস এভরি ডে ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। দে প্রোভাইড এসেন্সিয়াল ভিটামিনস, মিনারেলস অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ অ্যান্টি অক্সিডেন্টস অ্যান্ড ফাইবার। অর্থাৎ শাকসবজি আমি খেয়ে থাকি এবং তার একটা প্রভাব আমরা লিখলাম এখানে যে কেন খাওয়া দরকার। তারপর হচ্ছে দেখো আমরা আরেকটা রিজন লিখি, এগেইন আই অলওয়েজ হ্যাভ ফ্রুটস অ্যাট দ্য টাইম অফ ব্রাঞ্চ, এ মিল বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। ফ্রুটস শুড বি ইনক্লুডেড ওয়ান্স ডায়েট চার্ট। ফ্রম ফ্রুটস উই গেট ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আই অলসো টেক অ্যাবাউট 8-12 গ্লাসেস অফ ওয়াটার, দ্যাট মিন্স 2 or 3 liters। উই অল নিড টু টেক ওয়াটার এভরি ডে মিনিমাম অফ 2 liters। সো আই ক্যান সে দ্যাট মাই ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড। অর্থাৎ এখানে কী বলা আছে যে আমি আমার সকালের খাবার এবং দুপুরের খাবারের মাঝে যে সময়টা, ধরো 11টা 12টা, এই সময়টায় আমি সাধারণত প্রতিদিন ফলমূল খেয়ে থাকি। আর ফলমূল খেলে আমাদের এই ভিটামিন এবং খনিজ আমরা পেয়ে থাকি। এছাড়া আমাদের প্রতিদিন মিনিমাম 2 liters পানি খাওয়া উচিত, যেগুলো আমি খেয়ে থাকি। অর্থাৎ বলতে পারি যে আমার ডেইলি ডায়েটটা হচ্ছে ব্যালেন্স। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। এখন যদি তোমরা কেউ দিতে চাও যে না আমার ডেইলি ডায়েটটা ব্যালেন্স না, সেক্ষেত্রে আমরা কী অ্যান্সার করবো? আবারও বলছি, আমি প্রশ্নটার পর যতটুকু বুঝেছি তোমাদের 1 number সবার দিতে হবে এবং 2 আর 3 number কোশ্চেন থেকে যে কোনো একটা অ্যান্সার তোমার করতে হবে। আমি এখানে কিন্তু 3টি দিয়ে দিচ্ছি। তো আমরা 3 number অ্যান্সারে চলে যাই। দেখো অল্টারনেটিভ অ্যান্সার number 3, প্রথমে হচ্ছে যারা 3 number অ্যান্সারটা লিখবে তারা 1 number ক্ষেত্রে, আমি এখানে যেমন 1 number আমরা 12টা পয়েন্ট লিখেছিলাম, সেখান থেকে আমি 5 এবং 11 number পয়েন্ট এখানে বাদ দিয়ে দিব। ঠিক আছে, 1 number কোশ্চেন যখন লিখবো সেক্ষেত্রে 5 এবং 11 আমরা লিখবো না যদি আমরা 3 number অ্যান্সার করি। আর 3 number কোশ্চেনটা এখান থেকে শুরু হবে, মাই ডেইলি ডায়েট ইজ নট ব্যালেন্সড, হেয়ার আর সাম রিজনস। যে আমার ডেইলি ডায়েটটা ব্যালেন্স না, কেন ব্যালেন্স না সেটা এখানে বলা হয়েছে। উই নো দ্যাট এ ব্যালেন্স ডায়েট উইল ইনক্লুড এ ভ্যারাইটি অফ ফুডস ফ্রম দ্য ফলোয়িং গ্রুপস। অর্থাৎ একটা ব্যালেন্স ডায়েটে কী কী খাবার থাকা উচিত সেগুলো আমরা লিখছি। আর আমি আগেও বলেছি, তাও আবার দেখছি এখানে, দেখো ফ্রুটস, ভেজিটেবলস, গ্রেনস, ডেইরি, প্রোটিন ফুডস অ্যান্ড পিওর ওয়াটার। আই ডোন্ট হ্যাভ এ লট অফ ভেজিটেবলস উইথ মাই ব্রেকফাস্ট, লাঞ্চ অর ডিনার। জেনারেলি আই এট ভেজিটেবলস সামটাইমস এট ডিনার বাট ভেরি ফিউ। অর্থাৎ আমি শাকসবজি খাই না বললেই চলে, যদি খাই মাঝে মাঝে রাতের বেলায় তো খুবই অল্প পরিমাণে। বিকজ আই ডোন্ট লাইক ইটিং ভেজিটেবলস। ইটিং ভেজিটেবলস এভরি ডে ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। দে প্রোভাইড আস এসেন্সিয়াল ভিটামিনস, মিনারেলস অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ অ্যান্টি অক্সিডেন্টস অ্যান্ড ফাইবার। দ্যাটস ওয়াই আই ক্যান সে দ্যাট মাই ডেইলি ডায়েট ইজ নট ব্যালেন্সড। যেহেতু আমি শাকসবজি খাই না, শাকসবজি আমাদের প্রত্যেকের অবশ্যই খাওয়া উচিত। শাকসবজি খেলে আমরা ভিটামিন, খনিজ এবং বিভিন্ন ধরনের ফাইবার জাতীয় শক্তি পেয়ে থাকি, যে কারণে বলতে পারি যে আমার মাই ডেইলি ডায়েট ইজ নট ব্যালেন্স। ঠিক আছে, যে ব্যালেন্স না। আরেকটা রিজন আমরা এখানে লিখি, এগেইন আই সামটাইমস হ্যাভ ফ্রুটস অ্যাট দ্য টাইম অফ ব্রাঞ্চ, এ মিল বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। ফ্রুটস শুড বি ইনক্লুডেড ওয়ান্স ডায়েট চার্ট। ফ্রম ফ্রুটস উই গেট ভিটামিনস অ্যান্ড মিনারেলস বাট আই ডোন্ট হ্যাভ ফ্রুটস রেগুলারলি। অর্থাৎ আমি সকালের খাবার এবং দুপুরের খাবারের মাঝামাঝি সময়টা মাঝে মাঝে ফলমূল খেয়ে থাকি, তবে নিয়মিত কিন্তু আমার ফলমূল খাওয়া হয় না। আর ফলমূল খেলে আমরা কী পেয়ে থাকি তা এখানে লেখা আছে, ফর দ্যাট রিজন আই ডোন্ট গেট এনাফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এবং যেহেতু আমি ফলমূল প্রতিদিন নিয়মিত খাই না, মাঝে মাঝে খাই, এই কারণে কিন্তু আমি আমার যে পরিপূর্ণ ভিটামিনটা এবং খনিজ সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। সো আই ক্যান সে দ্যাট মাই ডেইলি ডায়েট ইজ নট প্রপারলি ব্যালেন্সড। তাই বলতে পারি যে আমার ডেইলি ডায়েটটা প্রপারলি এখানে ব্যালেন্স না। ঠিক আছে, অর্থাৎ আবারও বলছি আমি কনক্লুশনে যে এখানে তোমাদের 3টা কোয়েশ্চেন দেওয়া ছিল। প্রথমে হলো তুমি প্রতিদিন কী খাও সেগুলো লিখতে হবে এবং কোনটি কোন জাতীয় খাবার। 2 number হচ্ছে তোমার খাবার যদি ব্যালেন্স ডায়েটটা যদি
ডেলি ডায়েটে যদি ব্যালেন্স হয় সেক্ষেত্রে কেন লিখতে হবে, 3 নম্বরে হচ্ছে যদি ডেলি ডায়েটটা ব্যালেন্স না হয় সেক্ষেত্রে কেন সেই বিষয়টা লিখতে হবে। তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।